কিছু কিছু জিনিসকে না আমি বড্ড বেশি হালকার উপর দিয়ে নিইনি, তারপর বুঝতে পারি যে আমি কি ভুলটা করেছি, নিজের সর্বনাশ নিজেই রেখেছি। তো হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি, আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর তোমরা কদিন ধরে জিজ্ঞেস করছো আমি কোথায় থাকি কোথায় থাকি, তো আমি থাকি হচ্ছে শিলিগুড়িতে, আর আমার বাড়ি হচ্ছে দুর্গাপুরে। যারা নতুন দেখছো তারা হয়তো জানো না, কিন্তু আমার বাড়ি হচ্ছে দুর্গাপুরে। আমি কলকাতাতেও অনেক দিন থেকেছিলাম, সরি ভুল বলা হলো, অনেক বছর ধরে আমি থেকেছিলাম। তো দেখো আজকে সকালটা না শুরু হয়েছে প্রচণ্ড দৌড়ঝাঁপের মধ্যে দিয়ে। তো ঘরটা প্রথমে সকালবেলায় উঠে আমি ঝাড় দিয়ে দিই, তো ঝাড় দিয়ে দেখো এইদিকে বার করে দিচ্ছি বারান্দাতে। আর একটা কথা না বলেই না, আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িতে প্রত্যেকটা মানুষই কিন্তু ভীষণ পরিষ্কার। আমি আর প্রীতম যেরকম খুঁতখুঁতে টাইপের মানুষ, সেরকমই কিন্তু এখানে প্রত্যেকটা বলতে পারো ভাড়াটিয়া আছে, সেই ভাড়াটিয়ারা প্রত্যেকটাই খুঁতখুঁতে, মানে ভীষণ নিট অ্যান্ড ক্লিন। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমাদের যে বাড়ির জেঠিমা বা জেঠু থাকে, মানে যাদের বাড়িতে আমরা থাকি, তো তারাও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এখন মানে মোটামুটি বয়স তো হয়েছে, তবু এত পরিষ্কার রাখে ঘরে কোনা কোনা, কিছু বলার নেই। তো এই হলো আমাদের ব্রেকফাস্ট আজকের। তো গুড মর্নিং এভরিওয়ান, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে তোমার এখন হচ্ছে ঘুগনি মুড়ি খাবো আজকে, আর সাথে হচ্ছে প্রীতমের হাতে স্পেশাল চা, দুধ চা। তো ও চাটা খুব ভালো বানায়। অল্প টিফিন হয়ে গেছে যেহেতু আজকে শনিবার, আজকে অনেকদিন পর বলতে পারো আমরা সকালে মুড়ি খাচ্ছি। তো আজকে আমরা অনেকদিন পর স্বামী স্ত্রী মিলে একটা থালায় খাবো, মানে অনেকদিন খাওয়া হয়নি, কাজের চাপে না মানে হয়ে ওঠে না এখন জানো তো। তো আসলে মুড়িটা আমরা একটা থালাতেই মেখে খাই, আমাদের ভালো লাগে। অনেকেই এটা নিয়ে ইয়ে ছড়ায় যে এক থালে কখনো খেতে নেই স্বামী স্ত্রী মিলে, কারণ সবাই তো ভিডিও করেই খায় এখনকার দিনে, তবু বলা মানে আমার খুব খারাপ লাগলো। তো যাদের চ্যানেলে ভিউজ নেই তারা আইফোনাদের নিয়ে ভিডিও বানিয়ে বেশ ভালোই ভিউজ কামাচ্ছে, আবার এটাও সেলফি গেম করছে যে আমরা তাদের পাশে আছি, পাশে দাঁড়ানোর জন্য গেছি। যদি তারা পাশে দাঁড়ানোর জন্যই যায় তাহলে ভিডিও কেন বানাবে, তাদের কান্নাকাটি এগুলো নিয়ে ভিডিও বানিয়ে ভিউজ কামাচ্ছে। তো যাই হোক সেটা তাদের ব্যাপার, কিন্তু বড় বেশি চক্ষু লজ্জা লাগে দেখতে, কারণ এখন না করাই উচিত, কারণ এখন ওনার হাজবেন্ডের অবস্থা সত্যি খুব খারাপ এবং ওর মায়ের মাটার অবস্থা ভালো, আর কিছু ভিউ কামানোর জন্য শুধুমাত্র ওরা গেছে, এটা মানে কষ্ট বুঝতে পারছে, কারণ ওদের চ্যানেলে সাবস্ক্রাইবার কোথায় কিছুই নেই, ওদের না ভিউজ আছে না কিছু, ওদের বেসটাই নেই, ওদের যতবারে ভিডিও আর কোনো কিছু বানিয়েছে ততটা ভিডিওই উঠেছে, খুব ভালো কথা ভালো ব্যাপার, কিন্তু শুধুমাত্র ভিডিওর জন্য মানে গেছে, কেননা যখন ভিডিওটা হচ্ছিল আমি দেখেছি অনেকটা ভিডিও। এরকম করে কদিন চলবে ইনস্টাতে, কদিন ইয়ে করবে, কদিন চলবে বলো, তারপর আবার সে যা কিছু কাজে লাগিয়ে হয়তো ভিউজ কমাবে, তারপরে দুদিন পর তো অটোমেটিকলি চ্যানেলটা ডাউন হয়ে যাবে। মেনলি চ্যানেলটা খোলা হয় যে তোমার তোমার লাইফস্টাইলের কথা বলবে, তোমার বিয়েটা কই, আমি কোনোদিনও দেখেছো আজ পর্যন্ত কারো নিয়ে ভিডিও বানিয়েছি মানে কারণ, হ্যাঁ এই চ্যানেলটা এমনি বৃষ্টির নিয়ে, মানে বৃষ্টির নিয়ে পুরোপুরি বৃষ্টির বৃষ্টির লাইফে চারি আশেপাশে নিয়ে ঘুরছে, তাহলে ওদের যে ব্লগটা বানাচ্ছে ভিডিওটা বানাচ্ছে ওটা কি ওরা কি ভাবছে উঠে যাওয়ার জন্য, আমার মনে হয়নি যে ওদের ইমোশনালি বিক্রি করে আমি খাইতাম বলবো, অত আমার এমনি তো দেখবে আমার ভিডিওটা যেটা ভিডিওটা বানিয়েছিলাম সেটা কিন্তু আমার নর্মাল যেরকম ভিডিও ভিউজ হয় সেরকমই গেছে। তো আমার কিন্তু আহা মনে, কেননা আমি আমার যেটা সত্যি মনে হচ্ছে আমি সেটা থেকে সেটাই বলেছিলাম যে ওর হাজব্যান্ড ওর মাকে একটুখানি রেহাই দাও, তোমরা রেহাই দাও ওদেরকে, কেননা ওরা অনেকটা ক্লান্ত, এই যে আর কোনো যে চলে গেছে না কেউ যখন নিজের মানুষ চলে যায় না খুব ক্লান্ত, তাদেরকে নিয়ে ভুল খবরটা ছড়াও না। তো তারপরে কিছু মানুষ নিয়ে যাই হোক করুক আর কি বললো, মেয়েটা চলে গেছে মেয়েটাকে বিক্রি করে এখন টাকা রোজগার চলছে, চলুক কতদিন চলে। তবে আমি বলবো আর কোনো বরকে বা মাকে এগুলো অ্যালাউ করো না, এগুলো অ্যালাউ না করাই ভালো, কারণ এখন তোমাকে যারাই আসবে একমাত্র যারাই আসবে স্বার্থের জন্যই আসবে, শুধু একটুখানি এটুকু মনে রেখো যে যে চলে যাওয়া চলে গেছে, নিজেদেরকে নিজেদের বোঝাতে হবে কেউ কারোর পাশে দাঁড়াবে না, তোমরা যাতে আবার এগোতে পারো সেটা নিয়ে চেষ্টা করো, কিন্তু বাইরের 5% অ্যালাউ করবো এইটুকুই বলবো।
আর যেহেতু আমি হাত দিয়ে মেখেছিলাম, তো দেখো ও বললো যে আমি আর হাত করব না, তুই আমাকে খাইয়ে দে। আর অর্কর ব্রেকফাস্ট হয়ে গেলেও অর্ক একটুখানি খেলো আমাদের সাথে। আর ঘুগনি মুড়ি কার কার ভাল লাগে তোমরা কমেন্টে জানিও, আমার তো বেশ ভাল লাগে ঝাল ঝাল ঘুগনি মুড়ি সাথে পেঁয়াজ। আবার তোমাকে চানাচুর দিয়েছিল, আর এটা কী যে না শিখেছে জানি না। এখন যাবো হচ্ছে ছাদে, জামা কাপড় মেলা আছে। ছাদে যাওয়ার কোনো কারণ নেই, কারণ আমি অনেকদিন ছাদে যাইনি, সেই কারণে যাবো একটু আবহাওয়া খেতে, ছাদে গাছগুলো একটু দেখে মন ভালো করতে। তো যাবো, অল্প করে তুই যাবি? চল ছাদে যা। দেখো ছাদে উঠতে বেশ কষ্ট হয় কিন্তু বেশ ভালো লাগে আমার। ছাদের উপরটাই উঠলে না, যত মন খারাপ থাকুক না কেন, যত নেগেটিভ থট থাকুক না কেন, ঠিক নেগেটিভ থটগুলো না মাথা থেকে বেরিয়ে যায়, এত ভালো লাগে। তার একটাই কারণ হচ্ছে এখানের উপরটা এত হাওয়া আসে না, তোমরা বলে বোঝাতে মানে তোমাদেরকে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। তার থেকেও বড়ো কথা হচ্ছে এখানে কী ভ্যারাইটিস গাছ নেই, মানে আমি না জাস্ট দেখি আর অবাক হয়ে যাই। যেহেতু দেখো আমি গাছ লাগাতে প্রচণ্ড ভালোবাসি, গাছপ্রেমী বলতে পারো এক প্রকারের, তো সেই কারণে না আমি জাস্ট দেখি কী কী গাছ রয়েছে। আমি যখনই ছাদটায় উঠি না আমি মানে নিজের মধ্যে হারিয়ে যাই। আর এখানে প্রীতম বলছিল আসলে আমাদের উপরে বৃষ্টি পড়ছিলো, তো আর শাটার করা আছে সেই কারণে না শুনতে পাবে না ভয়েসটা, সেই কারণে এখানে ভয়েসটা কেটে দিয়েছি। তো এখানে প্রীতম বলছিল যে বৃষ্টি আমাকে বলছে যখন আমাদের বাড়ি হবে তখন আমি একটা মনের মতো করে ছাদ বাগান করব। হ্যাঁ গো বিশ্বাস করো, আমার না যখন নিজের বাড়ি হবে তো আমার না মনের মতো করে ছাদ বাগান হোক বা বাগান হোক আমি করব, যেখানে আমার নানা রকম মানে এখানে আমি সেটাই বলছিলাম দেখো হাত নেড়ে নেড়ে। আমার না গাছের প্রতি এত ভালোবাসা আছে না তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। আমার শখই হলো হচ্ছে গাছ লাগানো, গাছে ফুল ফল হবে সেটা দেখবো, বা বলতে পারো রান্না করা, সংসারটাকে সাজানো গোছানো, এগুলো আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। এগুলো আমার এক এক টাইপের বলতে পারো হবি। তো যাই হোক এখানে দেখো চুলটা আমি খুলে দিয়েছি, এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর বৃষ্টি পড়ছিল। তোমরা বলো বৃষ্টি দিই, তোমাদের ওইদিকে এত বৃষ্টি হচ্ছে আর আমাদের দিকে গরমে আমরা মরে যাচ্ছি। হ্যাঁ গো আমি জানি, আমিও তো ছিলাম কলকাতা দুর্গাপুর দিকে, তো আমি ওখানকার গরম বেশ জানি। তো দেখো এখানে অর্ককে নিয়ে আমি একটু মজা করছিলাম, আমি একটু ঘোরাচ্ছিলাম। আসলে আমি ঘোরাতে পারি কিন্তু জানো তো আমি নিজে ঘুরতে পারি না, আমার মাথা ঘুরে যায়। তো আমি সেটা প্রীতমকে বললাম, তো কত বদমাস লোক দেখছো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো যখন দেখো এখানে একটা গোলাপ ফুল ফুটেছে, সেই গোলাপ ফুলটা যখন আমি তুলছিলাম ছবি, তো আমাকে বললো এখানে ক্যামেরাটা রাখি, তো আমাকে বললো কিছু একটা করবো, তুই দাঁড়া একটা জিনিস করবো। তো আমি বলেছিলাম যে আমার মাথা ঘোরায়, তো দেখো আমি না প্রথমে বুঝতে পেরেছি ও কিছু একটা করবে, এইভাবে ঘোরাতে আমি ওকে বারণ করেছিলাম। আমি ওকে ভরসা করেছিলাম যে ও এটা ঘোরাবে না, অন্য কিছু করবে, কিন্তু না সে যায়। দেখো একদম চোখ মুখ বন্ধ করে দিয়েছি, আমার খুব ভয় লাগে, ছোটোর থেকে এই জিনিসটা প্রচণ্ড ভয় লাগে। আর এটা ঘোরানোর পর না মানে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড মনে হয় আমি একসাথে দেখি, এরকম টাইপের মনে হয়। তো দেখো পুরো মাথা ঘুরে গেছে, তো আমি একটুখানির জন্য বসে গেলাম, কারণ আমি জানি এখন যদি বেশি এদিক ওদিক করতে চাই আমি ধপাস করে এক কাছে পড়বো। আর এদিকে মানে পুরো ছাদটাতেই পুরো ইনডোর প্লান্টে প্রচুর ভর্তি। তো আমি যখনই মানে জেঠিমার সঙ্গে দেখা হয় আমি একটা কথাই বলি, তোমরা এত সুন্দরভাবে ছাদ বাগানটা তৈরি করেছো না কিছু বলার নেই। তো যাই হোক ছাদ থেকে নেমে গেছি, মানে অ্যাকচুয়ালি গেছিলাম হচ্ছে এই জামা কাপড়গুলো আনতে, যেহেতু আমাদের উপরে শেড করা আছে তাই ভিজে যাওয়ার কোনো প্রবলেম হয় না। ছাদের উপর যদি রাতেও জামা কাপড় মেলা থাকে তাতেও অসুবিধা হয় না, কারণ ওখানে অনেকেরই থাকে কারণ শেড করা আছে। তো দেখো এখানে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, এগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর প্রীতমের সাথে একটুখানি কথা বলছিলাম। আসলেই আমাদের কদিন ধরে একটা ভিডিও শ্যুট করবার কথা আছে কিন্তু আমরা সেটা করে উঠতে পারছি না, কেননা আমরা একদমই টাইম পাচ্ছি না জানো তো। কিন্তু প্রীতম কদিন ধরেই বলছে যে বৃষ্টি ভিডিওটা করে নে, কিন্তু আমাদের করা হচ্ছে না। তো তারপরে দেখো কালকে তো আমরা বাজার গেছিলাম, পরশু দিনকে বাজার থেকে কী নিয়ে এসেছি আমার তো দেখানো হয়নি। এই যে এই কচু শাকটা নিয়ে এসেছিলাম জানো তো, তো দুদিন ধরে বাইরে পড়েই ছিল, দেখো অনেকটা শুকিয়ে গেছে বলতে পারো। তো এর আগেও আমি কিন্তু কচু শাক মানে আমি বেছেছি বলতে পারো, কেটেছি। তো আমার না কোনো দিনও বিশ্বাস করবে না হাত চুলকায়নি বা হাতে কোনো রকম কোনো কিছু হয়নি। তো বলে না কিছু
কিছু কিছু জিনিস বাইরে থেকে দেখে এত সহজভাবে নিতে নেই। আমি এই কচু শাকটাকে বড্ড বেশি না সহজভাবে নিয়ে নিয়েছিলাম, তো তার ফলাফল ও আমাকে দিয়েছে, মানে এত বাজেভাবে দেবে ভাবতে পারিনি। মানে আমি হাত চুলকাতে চুলকাতে রীতিমতো জানো তো, মানে জাস্ট হাতটা আমার ফুলে গেছিলো। তো যেহেতু আমি জানতাম না কচু শাক এইরকম পরিমাণে চুলকায়, আসলে আমার সাথে কোনো দিন এরকম হয়নি, আমি অনেকবার করেছি তখন কিন্তু আমার চুলকায়নি। তবে একটা জিনিস আমি বুঝে গেছি যে এই কচু শাক খেলে আমার গলা ধরবেই ধরবে, তো সেইভাবে আমাকে এটা রান্না করতে হবে। তো দেখো পুরোটাই কেটে নিয়েছি, আর এই দিকে একটা খুব মানে কলকাতার দিকে জানো তো কচু শাক কেটে কুটে পাওয়া যায়, কিন্তু এই দিকে কচু শাক এরকম গোটা গোটাই নিতে হয়, আর লতিও গোটা গোটা নিতে হয়, তোমাকে কুটতে হবে। কিন্তু কলকাতার দিকে এই একটা সিস্টেম আছে যে কোনো কিছু কেটে দেয়, এখানে শুধু একটা জিনিস আমি দেখলাম কেটে দিতে, সেটা হচ্ছে এঁচোড়। আমার চোখে আর কিছু পড়েনি, আমি জানি না কেটে দেয় কি না। এই যে আমি ধুলাম না কচু শাকটা, ব্যাস এই যে শুরু হলো। দেখো হ্যাঁ দেখো আমি হাত চুলকাতে শুরু করে দিয়েছি, আর জ্বলন বলবে মানে জাস্ট আমি নিতে পারছিলাম না, মনে হচ্ছিলো যেন আমার হাতের মধ্যে কেউ যেন বিছুতি পাতা ঘষে দিয়েছে, এত কষ্ট হচ্ছিলো। তো এখানে দেখো ওই জ্বলনের চোটে আমি যে কতটা জল নিয়ে নিয়েছি সেটা আমার মানে মাথায় নেই, আমার মানে মানে মাথায় আছে যে আমাকে এটা তাঁতি করে চাপিয়ে এটা কিছু একটা করতে হবে, নাহলে আজকে আমার হাত চলে গেল। মানে এত চুলকেছি হাতটা আমি রীতিমতো নিতে পারিনি। তো দেখো এখানে কচু শাকটা না জাস্ট সেদ্ধ করতে দিচ্ছি, তো এখানে সেদ্ধ করার সময় দেখো আমি কিচ্ছু দিইনি, কিন্তু পরে যেহেতু এত চুলকাচ্ছিলো সেই কারণে আমি একটু তেঁতুল দিয়ে দিচ্ছি শাকটা সেদ্ধ করার সময়। আর দেখো আমার হাত একদম ফুলে গেছে, তো সঙ্গে সঙ্গে আমি ইউটিউব থেকে দেখলাম, দেখে পরে এখানে একটু সর্ষের তেল আর নুন ঘষে নিলাম। কচু শাক কাটার আগে একটু সর্ষের তেল মেখে নিয়ে কাটতে হয়, আর যদি তারপরও কুটকুট করে তারপরে নাকি একটু সর্ষের তেল প্লাস একটু নুন ঘষে নিলে হাতে নাকি জ্বলা চলে যায়। তো জানো তো আমি তেঁতুল ঘষেছি, টক জিনিস জাতীয় জিনিস ঘষেছি, তাতে কিছু তো কিছু হয়নি, তবে সর্ষের তেল আর নুনটা খুব ভালো কাজ দিয়েছে। তো যারা জানো না, যারা আমার মতো এরকম বোকামো করো না, মানে সত্যি বলছি আমি এর আগে অনেকবার করেছি কিন্তু আমার কিচ্ছু হয়নি, আমি হালকার উপর দিয়ে নিয়েছিলাম, সেটার মানে ফলাফল আমি মানে বুঝতে পারলাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে কীভাবে রান্না করি। এখানে দেখো একটা মশলা রেডি করছি, শুকনো লঙ্কা, তারপরে ধনে জিরে গরম মশলা, মানে গোটা গরম মশলার মধ্যে লংটা দিইনি, দারচিনি আর এলাচটা দিয়েছিলাম। তো এইগুলো সব কিছু একটুখানি ভেজে নিয়েছি, আর সাথে শুকনো লঙ্কা দিয়েছিলাম দেখতেই পাচ্ছ। তো এইটাকে আমি গুঁড়ো করে নেব। আচ্ছা তোমরা এটা ভাজার পর মিক্সার গ্রাইন্ডারে মানে গুঁড়ো করে নিতে পারো, আমি মানে পাটাই করে মানে শিলবান্নটাতেই করে নিচ্ছি, গুঁড়ো করে নিচ্ছি। তো এটা গুঁড়ো করে একটা মশলা রেডি করছি। আসলে কচু শাকের মধ্যে তেমন কিছু পড়ে না, পেঁয়াজ রসুন দিয়ে অনেকে করে, পেঁয়াজ রসুন দিয়েও ভালো লাগে, কিন্তু আমি বলবো ইলিশ মাছে মাথা দিলে না পেঁয়াজ রসুনটা না দিলেই ভালো। তো আমি সেইভাবেই করবো, তোমরা দেখে করতে পারো, আমার তো বেশ ভালো হয়। আর আমি এই রান্নাটা শিখেছিলাম যখন আমার হাত ভেঙেছিলো, আমার রান্নার মাসি ছিল তো তার কাছ থেকে, খুব ভালো করতো। তবে হ্যাঁ এই মশলাটা ও দিত না, কিন্তু এই মশলাটা আমি দিই, খুব ভালো হয় খেতে। এই মানে এটা বলতে পারো একটা সিক্রেট টাইপের মশলা, খুব ভালো লাগে খেতে। জানো তো আজকে কচু শাকটা বাছতে গিয়ে একটা মানে আমার শিক্ষা হলো, সেটা হচ্ছে কিছু কিছু মানুষকে আমরা বাইরে থেকে বড্ড বেশি হালকার উপর দিয়ে নিই, ধুর এ আমাদের কী করবে কী করবে, কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পারি না সে মানে ভেতরটা তার কী হচ্ছে বা সে কী করতে পারে, সেই জিনিসটা না মানে আমরা আন্দাজ করতে পারি না, কিন্তু তারা অনেক কিছুই করতে পারে। তো একটা জিনিসটি কোনো মানুষকেই না হালকার উপর দিয়ে নিতে নেই জানো তো, আর কাউকে না নিজের বোকা ভাবতে নেই, তুমি এটা সবসময় মনে করবে তুমি নিজে বোকা, প্রত্যেকটা মানুষ কিন্তু চালাক তোমার থেকে। তুমি যদি এটা ভেবে থাকো তুমি সবার থেকে চালাক বাকিরা বোকা, তাহলে সব থেকে বড় ভুল করবে। তো যাই হোক এখানে দেখো ইলিশ মাছ ভাজছি, আসলে ইলিশ মাছটা আজকে অন্য কিছু করার কথা ছিল, কিন্তু যা হাত চুলকানি নিয়ে আমি এক ঘন্টা ভুগেছি গো, মানে আমি প্রথমে বুঝতে পারিনি, তো আমি ওটা হাতটা ভেবেছিলাম একটু চুলকাচ্ছে আমার ঠিক হয়ে যাবে, তো সেই নিয়ে আমি অনেকক্ষণ বসেছিলাম। তারপরে আমি টিপস ফিপস দেখে যখন চুলকানি কমছিলো না তাই আমি করলাম। তো প্রথমে ভেবেছিলাম কাঁচা লঙ্কা বাটা ইলিশ বানাবো, তোমাদের সাথে শেয়ার করবো, তারপরে দেখলাম যে না অনেকটা দেরি হয়ে যাচ্ছে আর এটা করে লাভ নেই। তো এখানে ইলিশ মাছের মাথাটা খুব কড়া করে ভেজে নিয়েছি আর ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি, আজকে ভাজা ইলিশ মাছ খাবো। আসলে আমার লাইফে ফার্স্ট টাইম হচ্ছে যে আমি ভাজা ইলিশ মাছ খাবো, মানে ফার্স্ট টাইম বলবো না, এর আগে খেয়েছি কিনা আমার সত্যি মনে নেই, মানে সে ছোটো ছোটো খোকা ইলিশগুলো হয় না ওইটা খেয়েছি, কিন্তু এরকম বড় ইলিশ খাইনি, তো আজকে প্রথম খাবো। তো দেখো প্রথমেই তেলের উপর আমি কী কী দিলাম, এর মধ্যে একটু জিরে দিলাম, তোমরা জিরেটা স্কিপ করতে পারো, দেখো আমি যেমন রান্না করি তোমাদেরকে দেখালাম, তো তোমরা করতে পারো আমারটা তো ভালো হয়। জিরে দিলাম, গোটা জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কাটা দিলাম, কাঁচা লঙ্কাটা একটুখানি হয়ে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো বাটা। হ্যাঁ টমেটো বাটা আমি সব রান্নাতেই দিই বলতে পারো, কিন্তু একটা কথা
সত্যি টমেটো বাটা দিয়ে দেখো, ভালো লাগে খেতে। তো এখানে ইলিশ মাছের মাথাটা যেহেতু ভালো করে ভেজেছিলাম, তো আমি একটুখানি খুন্তি চাপ দিয়ে দিয়ে একটু ভেজে মানে ভেঙে নিলাম। তো এখানে হলুদ দিচ্ছি, নুন দিচ্ছি, দিয়ে এইটাকে ভালো করে ইলিশ মাছের মাথাটাকে একটুখানি মানে ভাজা ভাজা করে নিচ্ছি। আর হ্যাঁ, কচু শাকে কিন্তু একটু তেলটা বেশিই পড়ে। তো এখানে দেখো তেঁতুল দিয়ে যে কচু শাকটা আমি সেদ্ধ করেছিলাম, তো আমার তো বেশ ভয় লেগে গেছে, কারণ প্রীতম এটা প্রথমবার খাবে, এবার যদি গলা ধরে যায় না মুশকিল আছে জানো তো। সেই কারণে আমি না একটুখানি জলটা চিপে ফেলে দিয়েছি, দেখতেই পেলে তো একদম চিপে টিপে ফেলে দিয়েছি। এরপর আমি দেখো এই কচু শাকটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এই যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম, মানে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেটা মিক্স করে দিলাম। ব্যাস, নুন মিষ্টি ঝাল পরিমাণ মতো দিও, তাহলেই দেখবে রান্নার টেস্ট বেড়ে যায়। একটা কথা সত্যি কী জানো তো, যে রান্নার মধ্যে সব কিছু পরিমাণ মতো দিলে রান্নার টেস্ট বেড়ে যায়। আসলে আমরা প্রতিদিন হয়তো একই ধরনের মশলা দিই, বা বলতে পারো মানে সিম্পল মশলা দিয়েও রান্না খুব ভালো হয়। তো এই যে লাস্টে যেটা দিলাম সেটা আবার তেঁতুলের পাল্প দিলাম, তার কারণটা তোমাদেরকে বলি। আমি একটু টেস্ট করে দেখলাম, দেখলাম আমার গলাটা ধরছে, তো সেই কারণে লাস্টে এটা একটু দিয়ে দিলাম, কারণ প্রীতম খাবে যদি গলা ধরে যায় তাহলে আমার রক্ষে নেই জানো তো। তো তাই কারণে একটুখানি তেঁতুল দিয়ে যখন নামালাম তখন দেখলাম যে না, এটা আর গলা ধরছে না। তো এখানে দেখো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক একদম রেডি হয়ে গেছে, এই যে আমি নামিয়ে নিলাম ভালো করে। আর এই তো ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, আর ওইদিকে না প্রীতম একটু মুগ ডালটা বসিয়ে দিয়েছে। তো প্রীতম গিয়েছিল পড়াতে, প্রীতম আসার পর খেয়েছি, তাই আর ভিডিও করা হয়নি বলতে পারো। তবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা খুব ভালো হয়েছে, তো মানে অনেকটা পরিমাণ হয়েছে, তো আমি আবার কালকে খাওয়া হবে, তো অবশ্যই রিভিউটা নেওয়া হবো। মানে এতটা তাড়াহুড়োর মধ্যে না মানে অনেকটা দেরি হয়েছে, চারটে হয়ে গেছিলো, মানে পড়িয়ে আস্তে আস্তে চারটে হয়ে গেছিলো, অর্ক খেয়ে নিয়েছিল। তো তারপরে না আমার আর ইচ্ছা করলো না যে ওইভাবে এখন ভিডিও করে ইয়ে করি, কারণ ও ভীষণ চোখ মুখ দেখে টায়ার্ড লাগছিলো, আমাকেও বুঝতে হবে। আর বিকালবেলায় দেখো আমাদের একটু স্ন্যাক্স বানানো হবে, আসলে বলতে পারো একটুখানি জলখাবার, অর্কর খিদে পেয়ে গেছিলো। তো এখানে পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম একসঙ্গে মানে চপ করে নিয়েছি, তার মধ্যে নুন হলুদ দিলাম, আর দিচ্ছি হচ্ছে বেসন। এরপর দেবো হচ্ছে এর মধ্যে ধনে পাতা দিতে পারো, ধনে পাতাটা ছিল না বলে আমি দিতে পারিনি। তো বেসনটা দেওয়ার পর দেখো একটু পরিমাণে জল দিলাম, জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, খুব বেশি জল দেবে না, জাস্ট মিক্স করা যাবে সেরকম। দেখো আমি দেখিয়ে দিচ্ছি এরকম দিতে হবে। আর দেখো ডিম নিয়ে খেলছে, একটা পড়ে গেলে কী হবে বলো তো। তো বলছিল আমি তোমাকে হেল্প করব, তো সেই কারণে দেখো ডিমগুলো আমার হাতে হাতে দিয়ে দিচ্ছিলো, ওই জন্য আমার একটুখানি হেল্প হচ্ছিলো। আর আজকে আমরা ডিমগুলো করে দিচ্ছি, তার কারণ আছে, এই ডিমগুলো অনেক দিন হয়ে গেছে রয়েছে, তো ভাবছিলাম ডিমগুলো উঠছেই না। আমি ডিম সেদ্ধ প্রতিদিন খাচ্ছি, তারপরে উঠছে না জানো তো। তো সেই কারণে ভাবলাম একটুখানি এটা বানিয়ে দিই। অর্ক প্রীতম দুজনেই তো খেতে ভালোবাসে, আর বিকাল টাইমে কী করবো, প্রীতম বলছিলো সিঙ্গারা আনবো, আমি বললাম না বাইরে সিঙ্গারা আনতে হবে না, আমি করে দিচ্ছি কিছু একটা টিফিন, তোমরা ওটাই খাও। তো এখানে প্রীতম ক্যামেরা করে দিচ্ছে, আর ব্রেড ছিল ফ্রিজে, তো সেই ব্রেডটা দেখো আজকে এবার একটুখানি এইরকমভাবে পাউরুটি টোস্ট বানিয়ে দেবো। তো তোমরা এই টোস্টটা না বানিও, অনেকেই তো জিজ্ঞেস করেছিলে আরেকবার যে দেখিয়ে দিতে, তো দেখিয়ে দিলাম। এর মধ্যে পারলে না একটু ধনে পাতা দিও, ঠিক আছে, ধনে পাতা দিলে না টেস্টটা খুব ভালো হয়, মানে প্রচণ্ড ভালো আসে। আর পেঁয়াজ টমেটো দেবে, কাঁচা লঙ্কা দেবে, আর ক্যাপসিকাম দেবে, পারলে একটু গাজরও গ্রেট করে দিতে পারো। তো এক বেশি করে একটু বেসন দিও, আর ডিমের পরিমাণ তোমরা কম দিতে পারো, এতে খেতে কিন্তু খারাপ লাগে না। তো দেখো এই পিট ওপিট করে মানে আলতো আছে, জিনিসটাকে ভেজে নিতে হবে। তো এখানে ক্যামেরা করছিলো প্রীতম, আর আমাকে আজকে বলছিলো যে বৃষ্টি তোকে না এরকম টাইপের ড্রেস আমি আর কটা কিনে দেবো, কারণ এই নাইটি ফাইটি না পরে এই ড্রেসগুলো পরবি, এই ড্রেসগুলো পরে যথেষ্ট তোকে ভালো লাগছে, এগুলো পরা অনেক ভালো। তো আমি বললাম ঠিক আছে, আগে টাকা পয়সা হোক, তারপরে না হয় একদিন তুমি নিয়ে গিয়ে আমাকে কিনে দেবে, বা অনলাইন থেকে কিনে নেবে, কারণ এইগুলো না এক একটা প্রাইস পড়েছিলো 399 করে, মানে 400 টাকা করে। এবার 400 টাকা করে হলে দুটো ড্রেসে 800 টাকা, তখন ছিল নিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু এখন না মানে এখনও ঘরের অনেক কিছু জিনিস কিনতে বাকি আছে এই ঘরটার জন্য। সেই কারণে না আমি বললাম যে এখন ঘরের জিনিসগুলো কেনা হোক, অর্কোরও কিছু জিনিস কেনার আছে, তো সেই কারণে আমি বললাম অর্কোর জিনিসগুলো কেনা হোক, তারপরে নাই আমি কিনবো। আর তারপরে তো তোমাদের দাদা ভাইয়ের তো পরের মাসে বার্থডে আসছে সেই কারণে। আর এখানে দেখো আমি খাবারটা নিয়ে আসলাম, ওইটা তুলেছে, তার কারণ হচ্ছে আমি যখনই যাকেই খাবার দিই না কেন একটু হেসে হেসেই খাবার দিই, তার কারণ তোমাদেরকে বলি, খাবার এমন একটা জিনিস না
সবসময় হাসি মুখে পরিবেশন করতে হয় বা হাসি মুখে দিতে হয়। এতে তুমি এটা ভেবো না যে তুমি কাউকে খাওয়াচ্ছো বলে তুমি বিশাল কিছু একটা মহান কাজ করছো। একটা কথা সবসময় মনে রাখবে, তুমি যে তাকে সেবা দিচ্ছ না, এটা তোমার ভাগ্য যে তুমি তাকে সেবা দিতে পাচ্ছো। সেটা যেই হোক, একটা ভিক্ষুক হোক বা বড়লোকই হোক, যাই হোক, খাবার সবসময় হাসি মুখে পরিবেশন করবে। এতে তোমাদের কতটা মঙ্গল অমঙ্গল হবে আমি জানি না, তবে একটা কথা কি জানো তো, মনের মধ্যে এগুলো শান্তির একটা ব্যাপার থাকে। কখনো কাউকে খ্যাক খ্যাক করে খাবার দিতে নেই। তো যাই হোক, আমি যেহেতু এত কিছু করে খাওয়ালাম, সেই কারণে বিকালবেলায় দেখো আমাকে একটা ডাক্তার কি খেতে দিয়েছে, সেই পাউডারটা একটুখানি কফির সাথে মিক্স করে দিয়েছে। তার কারণ হচ্ছে আমার না ওই পাউডারটার গন্ধ ভালো লাগে না, তো ডক্টরকে জিজ্ঞেস করি। তো এইভাবে খাচ্ছি। আর বিকাল দিকে দেখো একটা মুভি দেখছিলাম, সেটার নাম হচ্ছে গার্জেন, এটা ভূতের একটা মুভি। তো এই মুভিটা দেখতে দেখতেই ভিডিওটা শেষ করছি, কাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। টাটা।